এই মাদ্রাসায় যারা আসলে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, কেউ আছে এতিম, কারো মা নাই, বাবা নাই, বাবা থেকেও নাই, অসহায়, আজকে তাদের সাথে একবেলা খাওয়ার আমরা আয়োজন করেছি। মানে এটার মধ্যে যে কি শান্তি, এটা আসলে এতক্ষণ টের পাই নাই। যখন আমি খাওয়া দিচ্ছিলাম তাদেরকে, তখন আর তারা যে খুব মজা করে খাচ্ছে, এটাই আসলে খুব ভালো লাগছে। তা আসলে একবেলাই তো তাদের হবে না, বছরের পর বছর তাদেরকে বেড়ে উঠতে তাদের পাশে আমাদের থাকা লাগবে। তাদের মাথা গোজার একটা ঠাই হয়েছে, হ্যাঁ, নতুন করে এটা করার পরিকল্পনা নিয়েছে এবং করেছে। তো এখন সবচেয়ে বড় সমস্যা যেটা, আসলে থাকার জায়গা হলেই তো হবে না, প্রয়োজন হচ্ছে তাদের খাবারের, প্রয়োজন হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থার। তো সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হলে আসলে আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। তো গত কয়েকদিন আগেও এই মাদ্রাসায় একটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং আপনাদেরকে জানান দিয়েছিলাম যে এখানে কিছু এতিম শিশু আছে এবং অনেকেই আছে টাকা দিয়ে পড়াশোনা করার মতো পরিস্থিতি নেই। তো আসলে ওই দিন খুব কষ্ট লাগলো যখন শুনতে পাইলাম যে একটা ছাত্রর মা বাবা থাকা সত্ত্বেও তারা তাদের সাথে, মানে ওই ছেলেটার সাথে যোগাযোগ করে না। হ্যাঁ, সে কী খাচ্ছে, কী কী পড়ছে, ঘুমাচ্ছে, ঠিক মতো বেড়ে উঠছে কিনা, এই সমস্ত খবরাখবরগুলো নেয় না। তো ওই দিনই আসলে আমার একটা মনোবাসনা ছিল যে আমি সারা জীবন যদি নাও পারি, অন্তত আমরা যদি কেউ না কেউ একদিন করে দাঁড়িয়ে যাই, তাহলে হয়তো বা তারা ক্ষুধায় কষ্ট পায়, এই তিন বাচ্চাদের পাশে যদি আমরা কেউ না কেউ একদিন একবেলার দায়িত্ব নেই, তাহলে আমি মনে করি 365 দিনে 365 জন দাঁড়িয়ে গেলেই হবে, এর চেয়ে বেশি কিছু লাগে না। কিন্তু আমরা হয়তো বা এই সমস্ত বিষয়গুলো আসলে আমরা নজরে আনি না বলে আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু অসহায় বাচ্চারা আছে যারা বেড়ে উঠতে সমস্যা হয়। আসলে আমরা যদি তাদের পাশে না থাকি, তাদের মুখে আহার তুলে না দিই, তাহলে আমি মনে করি আসলে এটা আমাদের জন্য আমাদের ব্যর্থতা হবে এটা। তো আজকে সেই ব্যর্থতার গ্লানিটা একটু মোচন করার জন্য আমি আজকে তাদের কাছে এসেছি এবং তাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করেছি। আমি আশা করব, আমি হুজুরের নাম্বারটা দিয়ে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এই হুজুরের সাথে একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করে এই যে বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছেন, তাদের পাশে একটু দাঁড়াবেন এবং তাদের জন্য যেই এই যে কনস্ট্রাকশনের কাজগুলো করা হয়েছে, অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, তো এগুলোতে আসলে আপনাদের একটু নজরদারি থাকলে হয়তো বা আশা করি ওদের ভবিষ্যতে তাদের শিক্ষা ব্যবস্থার বা তারা বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আসলে আমাদের সমাজে আমরা যখন দেখি অসহায় শিশুরা রাস্তাঘাটে চিন্তাই করে, কথা বলে না, চিন্তাই করে, ডাকাতি করে, তারপরে চুরি করে, কেন করে? একটা মানুষ যখন ওই পরিস্থিতি তার তৈরি হয়ে যায়, যখন সে শিক্ষা ব্যবস্থার দূর ব্যবস্থা থেকে দূরে থাকে এবং তারা যখন সুন্দর মতো বেড়ে উঠতে পারে না, তখনই আসলে তারা চুরি চামারি খারাপ কাজে লিপ্ত হয়। আপনারা যদি চান যে আপনাদের আশেপাশের এমন কুচি কুচি বাচ্চারা অনাহারে বেড়ে উঠুক, অনাদরে বেড়ে উঠুক, তাহলে তাদের কাছ থেকে আপনারা চুরি বাকপারি পাবেন, তাদেরকে দোষ দিতে পারবেন না, তাদেরকে দোষ দিতে পারবেন না, কারণ তারা বেড়ে উঠতে পারেনি। আমি মনে করি আপনারা যদি একটু নজরদারিতে রাখেন, তাহলে তারা কখনো চোর বাকপার হবে না, তারা আল্লাহর কোরআনের পাখি হয়ে আপনাদের মাঝে বেড়ে উঠবে এবং ভালো মানুষ হিসাবে বেড়ে উঠবে। তো আমি আশা করব হুজুরের সাথে আপনারা একটু যোগাযোগ করে এখান থেকে একজন ডিসি বের করবেন, একজন কর্নেল বের করবেন। কি মাদ্রাসায় পরে কি ডিসি কর্নেল হওয়া যায় না? যায়, অবশ্যই যায়, যদি আমরা আমাদের একটু প্রচেষ্টা থাকে, আমরা যদি একটু সুনজর দিই, তাহলে এখান থেকেই আপনারা বড় ব্যারিস্টার বের করতে পারবেন, বড় মাওলানা বের করতে পারবেন, বড় অফিসার বের করতে পারবেন। কিন্তু তাদের পাশেই যদি আপনারা না থাকেন, আমরা একটা আমার দাদা দাদুর কাছে বা আমরা গ্রামের একটা বাক্য আছে যে গোবরে পদ্ম ফুল। আমাদের সমাজে এমন অনেক বড় বড় মানুষের সাথে প্রায় আমার দেখা হয়, তাদের ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখা যায় তারা একেবারে অজপাড়া গায়ের খুবই নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে এখন বড় জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বড় অফিসার হয়েছে।
তাদেরকে কেউ না কেউ হয়তো বা সাপোর্ট করছে, তাই তো তারা বেড়ে উঠছে ভালোভাবে। তা আমি আশা করব আপনারা যদি চান যে আপনাদের সন্তানেরা যারা অবহেলায় আছে, যারা খাবার পায় না, কাপড় চোপড় পায় না, বেড়ে ওঠার জন্য যে যাবতীয় যত কিছু প্রয়োজন এগুলো থেকে বঞ্চিত, আপনারা তাদের পাশে দাঁড়াতে হবে, তাহলে একটা সুন্দর সমাজ আপনারা পাবেন, অন্যথায় তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না। তো আমি যে আশা নিয়ে আজকে এখানে এসেছি, ওকে দেন ওকে দেন ওকে দেন, একদম নাই কি আর একটু খাও কেন একটু লাগবো লাগবো এ তুমি নিবা ভাল লাগে একটু একটু পানি পানি লাগবে মনে হয়। বাচ্চা মানুষ তো একটু ঝালাতে মানে ইয়ে করতেছে। বিত্তবান লোকেরা যদি আমাদের এই এই অসহায় গরিবদের পাশে যদি দাঁড়িয়ে যায়, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা সন্তানের জন্য, প্রত্যেকটা অসহায় গরিব মানে ছাত্রদের জন্য খুব উপকৃত হবে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকটা ছাত্রর জন্য আপনারা একজন একজন মানুষ দাঁড়িয়ে যান। আশা করি প্রত্যেকটা ছাত্র তার পড়াশোনার ঘাটতি হবে না। তো আমার সাথে এখন আছে এই এলাকার আসলে বর্তমান জনপ্রতিনিধি, যিনি আমাদের সমাজ গঠনের দায়িত্ব নিয়েছেন। তো যখন শুনলাম যে হুজুর ওনাকে দাওয়াত করেছেন বা উনি সশরীরে উপস্থিত হয়েছেন, আমার অনেক ভালো লেগেছে। তো কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আসলে ধন্যবাদ, জনপ্রতিনিধিদেরকে আসলে এইসব কাজে পাওয়া যায় না বেশি একটা। তো আপনি এসছেন, আমি অনেক খুশি হয়েছি। এই মাদ্রাসাটা একদম কিছুই ছিল না, আস্তে আস্তে সবার কাছ থেকে অল্প অল্প করে নিয়ে কিছু একটা অর্থায়ন দিয়ে প্রথম একটা ঘর করি, তারপরে আবার এইবার যখন এটার জন্য ঘর করা হয়, তো আমার কাছেও চাইছিল আমি তিন গাড়ি কংক্রিট আমাদের গ্রামে যদি একটা সুশিক্ষার জায়গা হয়, আর এটা একটা মিয়াবাড়ি ঐতিহ্যবাহী বাংলাদেশের মধ্যে এটাই প্রথম স্থান মিয়াদের, ওইখানে যে জায়গায় একটা এত সুন্দর একটা মাদ্রাসা, আর এই পরিবেশটা ওরা নিজস্ব জায়গা আমি চাই আমাদের এই ভিডিওটাতে অনেক কিছু দেখতেছেন যারা প্রবাসে থাকেন। আসলে আমিও প্রবাসে ছিলাম, প্রবাসের মানুষের মন মানসিকতা কিন্তু অন্যরকম থাকে। যারা এতিমদের কথা স্মরণ করে, যারা মা নেই বাবা নেই, ওই দিকটাই চিন্তা ভাবনা করে যে আমার মায়ের খাবারটা অন্তপক্ষে আমি যদি মাদ্রাসায় দিয়ে দিই আমার মায়ের খানাটা হইলো, বা আমার বাবাই নাই দুনিয়াতে, আমার বাবাকে তো আমি 10 টাকা দিতে পারছি না, এটা আমি একটা এতিম বাচ্চাকে দিয়ে দিই, তাহলে দেখা যায় এই এতিম বাচ্চারা ধীরে ধীরে বড় হয়ে মার কারণে সুশিক্ষিত হয়ে যাবে। সম্মানিত দেশবাসী, সম্মানিত দেশি এবং বিদেশি প্রবাসী, সারা বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে আন্তরিক মুবারকবাদ। এই জন্য আপনারাও দেখতেছেন আমার ভিডিও, আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে করজোরে অনুরোধ থাকবে, এবং আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে সকলেই সব কিছু করলে আমরা আগায় যেতে পারবো বলে আমরা আশা করি। আপনাদের সকলের কাছে আমাদের আকুল আবেদন। এই মাদ্রাসাটি কুমিল্লা জেলাধীন মুরাদনগর থানা মুছাগেরা গ্রামে আজকে 3 বছর যাবত অতিবাহিত হতে যাচ্ছে। এই মাদ্রাসায় একসময় কোনো কিছুই ছিল না, আস্তে আস্তে আপনাদের দোয়া এবং দাওয়ায় সব কিছু আস্তে আস্তে ক্রমান্বয়ে বেড়ে উঠতেছে, এবং ছেলেমেয়ের সংখ্যাও আল্লাহ চাহে তো বৃদ্ধি পাচ্ছে। আমাদের বর্তমানে হেফজখানা শুরু হয়ে গেছে, হেফজখানায় মোটামুটি চালু হতে যাচ্ছে। অতি অসহায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে খেদমত করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, আসলে আমরা পারতেছি না। আপনাদের সকলের কাছে আমরা এই করজোরে অনুরোধ করতেছি, আপনারা মেহরবানি করে সকলে যদি দেশবাসী এবং বিদেশিবাসী যারা আছেন একটু একটু করে আপনারা যদি একটু একটু করে একটু খেয়াল করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, একদিন হয়তোবা এই মাদ্রাসাটি ক্রমান্বয়ে 3তলা 5তলা 7তলা হয়ে যেতে পারে, এবং অনেক অনেক শিক্ষক শিক্ষিকা এখানে মানে শিক্ষকতা করতে পারে। এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে এখানে অসহায় ছেলেরা আছে, এমনও আছে যে তার আব্বা আম্মা আছে কিন্তু আসলে খোঁজখবর নিতে পারে না, 10 টাকা দিতে পারে না, এবং তাদের কোনো খেদমত করতে পারে না। আমরা চেষ্টা করি আপনাদের সকলের সহযোগিতায় যেটা আছে সেটা দিয়েই
তাদেরকে খেদমত করার জন্য চেষ্টা করি কারো কাপড় নাই কারো খানা নাই কারো এটা সেটা অনেক কিছুই লাগে আপনারা জানেন তো আপনাদের যদি সুদৃষ্টি এবং সুদৃষ্টি থাকে তাহলে আশা করি যে আপনারা সকলের দান দিয়েই এগুলি আমরা করতে সক্ষম হব আপনারা ক্রমান্বয়ে একটু একটু করে এই মাদ্রাসার দিকে দৃষ্টি দেওয়ার জন্য এবং দোয়া করার জন্য আকুল আবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি ওয়া আলাইকুম আসসালাম